ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে ইরান অস্ত্র বিক্রি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে ভ্লাদিমির পুতিনের রাশিয়া জাতিসংঘকে অবজ্ঞা করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে ড্রোন ক্ষেপণাস্ত্র কিনবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক রাশিয়া ইউক্রেনে যে মারাত্মক ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে সেগুলো ইরান থেকেই কেনা। রাশিয়া ইউক্রেনে ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার চলছে। এমনকি ইউক্রেন সরকারের শীর্ষ পর্যায় থেকেও বিবৃতিতে এই ধরনের দাবি করা হচ্ছে। কিন্তু ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই খবরের সত্যতা অস্বীকার করে বলেছে, ইউক্রেনে ব্যবহার করার জন্য এখনও পর্যন্ত ইরান রাশিয়াকে কোনো সমরাস্ত্র দেয়নি। আর এ ধরনের নতুন নতুন খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।